আমি বের হই আপনার তোরে হচ্ছে যারা নিয়ে আসছেন তাদেরকে অবশ্যই এখানে তাদের দায় আছে, দায়িত্ব নিতে হবে। প্রথমত প্রশ্ন হচ্ছে যিনি বিদেশি নাগরিককে নিয়ে আসছেন সে কিভাবে আসলো, কারা তাকে নিয়ে আসলো, এবং আসলে তাকে কোনো ওয়ার্ক পারমিট, বৈধ ওয়ার্ক পারমিট দিয়ে দেওয়া হয়েছে কিনা, বা পেয়ে থাকলেও আসলে তাকে কী ওয়ার্ক পারমিটের জন্য আনা হয়েছিল আর কোথায় কাজে লাগানো হচ্ছে, বিষয়টি ডিটেলস তদন্ত করলে বেরিয়ে আসবে। তবে শুধু আমরা এটুকু বলতে চাই, এর সাথে যারা যারা জড়িত প্রত্যেককে আইনের আওতায় আসতে হবে। এটা আমরা খোঁজখবর নিচ্ছি, কারণ হচ্ছে এখানে কিছু বিদেশি ইনভলভমেন্ট আছে আমরা পেয়েছি। তো যেটি হচ্ছে প্রথমত যে তার বৈধ ওয়ার্ক পারমিট আছে কি না, ভিসা আছে কি না, সেই বিষয়গুলো আমরা দেখছি। যদি না থাকে তাহলে অবশ্যই আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। সুতরাং আমরা চাই না যে আমাদের মাটিতে শুধু আমাদের নিজস্ব লোকজন নয়, মানে বিদেশি কোনো নাগরিক এসে অপরাধের সাথে যুক্ত হোক। সুতরাং যদি কেউ যুক্ত থাকেন তার বিরুদ্ধে আমাদের প্রচলিত আইন অনুযায়ী অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করছি। আজকে র‍্যাব তিনের উদ্যোগে আমরা রাজধানীর মতিঝিল এবং গুলিস্তান এলাকায় এই পর্যন্ত 3টি ক্যাসিনোতে আমরা অভিযান পরিচালনা করেছি। তো এটি আসলে দুঃখজনক হলো সত্য যে আসলে এই প্রতিষ্ঠানগুলি আসলে বিভিন্ন ক্রীড়া সংগঠনের নামে আসলে পরিচালিত হচ্ছিল, কিন্তু তার আড়ালে আসলে ক্যাসিনো এবং মাদকের একটা আখড়ায় পরিণত হয়েছে সাম্প্রতিক সময়ে খুব দুঃখজনক অবস্থায়। এই সমস্ত ক্যাসিনোগুলোতে 2 শিফটে হতো, সকাল 8টা থেকে রাত 8টা এক গ্রুপ, রাত 8টা থেকে পরের দিন ভোর 8টা পর্যন্ত আরেক গ্রুপ। এবং এখানে যেটি হতো সেটি হলো যে আপনার গ্যাম্বলিং যখন জুয়া খেলা হতো একই সাথে মাদক সেবনের একটা মহা আখড়া পড়েছিল। আজকেও কিন্তু আমরা অভিযান পরিচালনা করার সময় এখানে 3টি ক্যাসিনো থেকে বিপুল পরিমাণ মাদক এবং প্রায় 40 লাখেরও বেশি আপনার টাকা একসাথে আমরা জব্দ করেছি ক্যাসিনোর জুয়া খেলার টাকা। তো এই যে মাদক সেবনের কারণে এই 3টি প্রতিষ্ঠান থেকে মোট 182 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড আদেশ করা হয়েছে, এবং আজকে অভিযানে আমাদের মোট 5 জন ম্যাজিস্ট্রেট অংশগ্রহণ করেছেন, আর একই সাথে প্রায় 40 লক্ষ টাকাও জব্দ করা হয়েছে এবং বিভিন্ন মাদক জব্দ করা হয়েছে। এমনকি একটি প্রতিষ্ঠান থেকে 20,500 টাকা পর জাল টাকাও জব্দ করা হয়েছে, এবং এই প্রতিষ্ঠানটি থেকে আপনার হচ্ছে কষ্টি পাথরের মূর্তিও আমরা পেয়েছি এটি। আর তো এই অপরাধের কারণে 182 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে, এবং একই সাথে এই 3টি প্রতিষ্ঠানের 1টি প্রতিষ্ঠান চালাতেন হচ্ছে যিনি ব্যক্তি ছিলেন খালেদ মাহমুদ ভূঁইয়া, তাকে আসলে আমরা গ্রেপ্তার করেছি এবং তাকে এই এই প্রতিষ্ঠান পরিচালনা করার কারণে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রস্তুতি চলছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলির পিছনে অন্য যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন আমরা এটা তদন্ত করে দেখছি আসলে কারা কারা রয়েছে, তাদের বিরুদ্ধেও আমরা আইনের ব্যবস্থা নিচ্ছি, প্রক্রিয়াধীন আছে। তবে একটি বিষয় আমরা বলতে চাই, সেটি হচ্ছে যে এই অপরাধ যারাই করেন না কেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ আমরা চাই না কোনোভাবে এই ধরনের ক্রীড়া সংগঠনের আড়ালে আপনার ক্যাসিনো চলুক বা এই ধরনের মাদকের আকারে পরিণত হোক, কারণ সরকার কিন্তু মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বা যুদ্ধ ঘোষণা করেছে। আমরা যে কোনো মূল্যে মাদক বন্ধ করতে চাই এবং এই ধরনের ক্যাসিনো বন্ধ করতে চাই। আমরা আশা করি যে আমাদের অন্য যারা রয়েছেন তারা এই কাজগুলি করবেন না, আর আমাদের অভিযান অব্যাহত আছে। যদি কেউ ভবিষ্যতে এই ধরনের ক্যাসিনো চালানোর চেষ্টা করেন
বা মাদকের এই ধরনের কোনো সেবনের আস্তানা গড়ে তোলেন, তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় আমরা নিয়ে আসবো। এটা তো একদিনের ঘটনা না, এতদিনে কেন কোনো অভিযান পরিচালনা হলো না? এখানে যে বিষয়টা হলো সেটা হলো যে আসলে আপনার এই প্রতিষ্ঠানগুলো কিন্তু আসলে ক্রীড়া সংগঠন এবং এইগুলি যেটা হচ্ছে লোকজনের সময় আসে আড্ডা দেয়, কিন্তু এটার সাম্প্রতিক সময় যেটা হয়েছে যে এইটার আড়ালে আসলে এইটা মানে গত কয়েক মাস যাবৎ এই সমস্যা তৈরি হচ্ছে। আমরা যখনই কোনো তথ্য পাই, কোনো অভিযোগ পাই, সেটা আমাদের যাচাইবাছাই করতে হয় এবং কারা কারা জড়িত, কিছু তথ্য উপাত্ত এবং হচ্ছে কিছু প্রমাণ সংগ্রহ করতে হয়। সেই সময়টির জন্য আমাদের অনেক সময় লেগে যায়, যার কারণে যেটা হচ্ছে হয়তো যে সময় শুরু হয়েছে আমরা সেই সময় করতে পারি না, তো আমাদের একটু সময় লেগে গিয়েছে। তবে যেটা হলো যে খুব বেশি দিন হয় না, সাম্প্রতিক সময়ে এই কাজটি শুরু হয়েছে এবং আমরা এর মাধ্যমে একটা স্ট্রং মেসেজ দিতে চাই যে এই ধরনের অপরাধ যারাই করেন না কেন, তারা কিন্তু আজকে হোক, কালকে হোক, এক ঘন্টা আগে হোক, এক ঘন্টা পরে হোক, আইনের আওতায় আসতেই হবে। কারণ যেটা হচ্ছে যে বর্তমান সরকার এই সমস্ত বিষয়গুলোতে অত্যন্ত সিরিয়াস, যে কোনো মূল্যে এই ধরনের অপরাধকে নিয়ন্ত্রণ করার জন্য বদ্ধপরিকর। যেটা হয়েছে আপনার এখানে বিভিন্ন রকম বিষয়গুলো রয়েছে, যেমন এখানে যে সমস্ত রিকোভারিগুলো আছে, মাদক আছে, ক্যাসিনো আছে, এই সমস্ত সংশ্লিষ্ট আইনই হবে। তবে যে আইনই মামলা হোক না কেন, তার সাথে যে সমস্ত বিষয়ের সাথে অপরাধের সাথে যুক্ত থাকবে ওই সংশ্লিষ্ট অপরাধ অনুযায়ী কিন্তু তার বিচার হবে। এটা এমনও হতে পারে যে একটি আইনে মামলা দেওয়ার পরে দেখা গেল তার সাথে আরও অনেক বিষয় জড়িত থাকতে পারে, সুতরাং ওই রেসপেক্টিভ আইনেই কিন্তু তার চার্জশিট হবে, যেটা হবে একটি বিষয়ে। আরেকটি বিষয় হচ্ছে যে এই সমস্ত প্রতিষ্ঠানে যারা জড়িত আছেন এটা তদন্তে বেরিয়ে আসবে। এই সর্বশেষ যেই মুক্তিযুদ্ধ ক্লাবে দিলেন, এটি কার ক্লাব আর এটির সাথে রাজনৈতিক কোনো ব্যক্তিত্বের যোগসাজ আছে কি না? এখানে এটি যেটি হয়েছে আসলে কার মানে যোগসাজ বা এখানে কার ইনভলভমেন্ট রয়েছে এই মুহূর্তে খুব স্পষ্ট করে বলা যাচ্ছে না, তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে। এইটা আমি আশা করি যে গভীর তদন্ত করলে সেটি বেরিয়ে আসবে। তবে একটি জিনিস হচ্ছে, একটি বিষয় হচ্ছে যে আপনার যে কোনো মামলায় দেখা যায় যে অনেক সময় যে আপনার মামলায় নাম না থাকলেও সেটা হচ্ছে যদি কেউ ইনভলভ থাকেন পরবর্তী সময় যখন চার্জশিট দেওয়া হবে তখন তার নাম সেখানে ইনক্লুড করা হবে। সুতরাং এর সাথে যারাই জড়িত থাকেন না কেন তাকে অবশ্যই আইনের আওতায় আসতেই হবে। আমরা খুদে দেখছি এটি যিনি তদন্ত করবেন রেগুলার মামলা হওয়ার পরে সেই আইন তাকে সেই চার্জশিটে কিন্তু তার নামটা চলে আসবে। প্রত্যেকটি কেসিনোই কি ক্ষমতাসীন রাজনৈতিক দলের স্বচ্ছ ছায়, রাজনৈতিক নেতাদের স্বচ্ছ ছায় গড়ে উঠছে কিনা এখন না? না না, বিষয়টি সেটি নয়। বিষয়টি হচ্ছে যে এক শ্রেণীর সুবিধাবাদী লোক থাকেন যারা আসলে তাদের অবৈধ কর্মকাণ্ডকে বাস্তবায়িত করার জন্য বা এটিকে জাস্টিফাই করার জন্য তারা সবসময় কোনো না কোনো রাজনৈতিক দলে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন, কোনো নেতার আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। তো ফলে হচ্ছে কি, এরা আসলে সুবিধাবাদী লোক, কিছু লোক আছেন যারা আসলে কোনো মানে কোনো রাজনৈতিক দলের চেয়ে তারা নিজের সুবিধাবাদ চেষ্টা করছেন। সুতরাং যে বিষয়টি স্পষ্ট সেটি হলো এই সমস্ত সুবিধাবাদী বা কোনো নেতার আশ্রয় প্রস্তুতি কেউ এই কাজ করে থাকেন তিনি আমি বলবো যে ডেফিনেটলি ভুল করেছেন। কারণ বর্তমান সময়ে সরকার কয়েকটা বিষয়ে অত্যন্ত সিরিয়াস, মাদকের বিরুদ্ধে, এই সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং যে কোনো মূল্যে এটা অবশ্যই বন্ধ করবেন এবং আমরা করার জন্য অবশ্যই প্রস্তুত রয়েছি। রাজধানীতে কতটি ক্যাসিনো আছে? না, এটি আমাদের গোয়েন্দা তত্ত্ব, এটি আমাদের এই মুহূর্তে আপনাদেরকে দিচ্ছি না, কারণ এটি আমরা খোঁজখবর রাখছি ও নিচ্ছি। শুধু এইটুকু বলতে চাই যে এই ধরনের প্রতিষ্ঠান যারাই পরিচালনা করছেন বা এখনও করছেন তারা প্রত্যেকে কিন্তু শাস্তির আওতায় আসবেন। আমাদের বিভিন্ন সংস্থা কাজ করছেন এবং এইটা আমরা অবশ্যই স্ট্র্যাটেজিক্যালি প্রত্যেকটা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করব। আজকে তিনটা প্রতিষ্ঠান অভিযান করা হয়েছে। দূর থেকে নেই ভাই, বলে দিয়ে হ্যাঁ হ্যাঁ
কেউ দিল্লি